বিলাসীপাড়ার উদমারীর 19 লাখ টকীয় এটা পথ নির্মাণের নামত বিজেপি নেতায় বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত করার অভিযোগ। বিলাসীপাড়ার মহকুমার উদমারী গাঁও পঞ্চায়েতের অধীনস্থ উদমারী গাঁত সংঘটিত হয়েছে এই ঘটনা। বিজেপির ধুবুরী পূব জেলা সমিতির প্রাক্তন সভাপতি প্রফুল্ল কলিতার বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই অভিযোগ। উল্লেখযোগ্য যে 2017 বর্ষত এম জি এনরেগা আসনির অধীন উদমারী কালীমন্দিরের উদমারী হালকোসা পথলৈ সি সি ব্লকের পথ নির্মাণের সরকারে 19,81,148 টাকা মঞ্জুরি দিয়ে, কিন্তু পথটির নির্মাণের নামত ঠিকাদাররূপী বিজেপি নেতা প্রফুল্ল কলিতায় বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত করার রাজহুয়া অভিযোগ উঠিছে। আমার উদমারী থার্ড পার্টর অন্তর্গত এই কালীমন্দিরেরপরা শালকোসা সংযোগী যে PWD রোড আছে এই লৈকে 500 মিটার এম জি এনরেগার অধীনত সি সি ব্লকের কাম যাওয়া 6/12/2017 তারিখতে কামটো স্টার্ট হয়েছিল। স্টার্ট হওয়ার পিছত অলপ দুই সাইডত গার্ডওয়াল দিয়ার পিছত কামটো এই যে বন্ধ হল, আজিলৈকে কামটো হওয়া নাই। আর এই কামটো নোহার ফলত আমার এই এইফালে দি এই রাস্তা দি আমার 287 নং তিলকনাথ LP স্কুলত লওয়া ছলি বড় আহি থাকে, বড় অসুবিধা হয়েছে, বোকা পানিরে ভরি পড়িছে, গার্ডওয়াল থাকার কারণে দুইফালে পানিখিনি যাব নোয়ারে, নদী সদৃশ হয়ে গেছে। গতিকে মই এই পরিবর্তনকামী সরকারের অতরত অনুরোধ জানাইছো যাতে আমার এই বাটটো অনতিপুলমে আমার পুনর্নির্মাণ করি আমার উদমারী গাঁওর এতদ অঞ্চলের রাইজর যাতে সুবিধা করে দিয়ে। দুর্নীতিগ্রস্ত ঠিকাদার প্রফুল্ল কলিতায় পথটো নির্মাণের নামত 100টা সি সি ব্লকও নেপেলায় সমুদায় ধন আত্মসাত করে বলে স্থানীয় রাইজে অভিযোগ তুলিছে। পথসাত 100 মিটারমান গার্ডওয়াল দিয়ে সামরি থয় পথ নির্মাণের কাম। পথ নির্মাণের ঠিকাদারজনে এখন আসনি ফলক আই দিছিল যদিও পরবর্তী সময়ত আসনি ফলকখনো নোহোৱা করে দি সরকারি আসনি ধন আত্মসাত করে, ফলত পথসুয়ায় যাতায়াতের ক্ষেত্রে জমর যাতনা ভুগিবলগিয়া হয়েছে। পথসুয়া জরাজীর্ণ বিপদের সময় এখন এম্বুলেন্সও সুমাব নাই বলে ক্ষোভে জানায় রাইজে। হাতিশ্রী দেবী হয় মো উদমারী বাসিন্দার হং, তার মানে আমার এই আমার মন্দির আছে, শিব মন্দির আছে, শিব মন্দির থেকে আমার এখান ব্রিজ আছে, এই ব্রিজখান এরকম আর কি যাতায়াতের অবস্থা বিয়া, গতিকে আমার লড়া ছোৱালী স্কুলত যাওয়া দোকানত যাওয়া বা জাতি বিয়ালি আমি এখন নামঘর আছে, নামঘরত যে যাম আমি কেতিয়াবা কথা পাতিবা বা নাম করিবা আমার কিন্তু অবস্থা নাইকা। দোকানত যাব লাগা হলে আমাক এইখিনি পর্যন্ত কাপড় দাঙি যাব লাগে, সেইখিনি পর্যন্ত কাপড় দাঙিলে তো একটা ছাত্র স্কুল থবা যাং, গতিকে ছোৱালী লড়াটাক বা ছোৱালীটাক মই লম না, মই কিতাপের বেগখান লম না, মই নিজে কাপড়খিনি দাঙিম। প্রফুল্ল কলিতা হয় কামটো কৈছিল আধা টাকা লৈছে নালে মোর রাস্তার সম্মুখত আধা এই যে বিমটা হয়েছে আধা হওয়া নাই, এই রাস্তার পানিখিনি গোটাই যায় মোর বারিন্দাত পরে। সিসি ব্লক দিয়ে নাই, সিসি ব্লক এটা দিয়া নাই, আধা ব্লক হয়েছে, আধা ব্লক হওয়া নাই, কিয়া এই যে বিমটা আধা হয়েছে, মোর দূরহরের পরে আহক বা গুয়াহাটির পরে আহক, কিন্তু কামটা আমাক সমাধা করে দিবা লাগে। আর প্রফুল্ল কলিতা আনিব লাগে, ছাবা দেখাব লাগে আমার মহিলাখিনির বা পুরুষখিনি বা লড়া ছোৱালীখিনি কিমান কষ্ট হয়ে আছে, কিমান কষ্ট করে আছো। আমার এইখানে তিলংনা দেখা স্কুল আছে, আমার এইখানে যাব লাগা হলে এইখানে পরে এইখানে আহিলে আমার মেখলাখান সলাই লোক লাগে, কিয় আমি কি ভোটার নহং নাকি? আপনার কি বিচার আপনার আমি আমি কি বিচার যে ঠিকাদারে কাম নিছে, যেখিনি কাম নিছে ঠিকাদারে যেখিনি পয়সা খাইছে যেখিনি আছে অতি শীঘ্রই আমার কামটা কমপ্লিট করে দিব লাগে, আর নাইবা এই ব্লক সলক ভাঙাই দিব লাগে এইবিলা ভাঙা। অন্যান্য বাহন সমূহ কোনো মতে যাতায়াত অব্যাহত রাখিছে যদিও কেতিয়া কত কিদরে বিপদের সম্মুখীন হব তাকে লৈ অজান শঙ্কাত ভুগিছে যাত্রীসকলে। অতি শীঘ্রে দুর্নীতিগ্রস্ত ঠিকাদাররূপী বিজেপি নেতাগৰাকীৰ বিৰুদ্ধে তদন্তক্রমে পথসুৱা নির্মাণের দাবি তুলিছে স্থানীয় রাইজে। বিলাসীপাড়ার প্রশান্ত কুমার দাস, অসম টুডে।